नाम हरिर नाम केवलम करुण नस्तेव 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 तिरन्नता हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय रूप सनातन भट्ट गुणाश्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইনী করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন সবিষ্ট পুরাণ হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্দে দন্দে করি ঘাস হইয়াছেন হইবেন যত প্রভুর ভক্তগণ সবে মিলে মোর মাতি রাখব চরণ সর্বাগ্রে পরমারাধ্য গুরুপাদ পদ্ম তার চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। এই পূর্ণ ময়ী পরম কল্যাণ দায়িনী জগতের কল্যাণকারিণী এই হরিবাস একাদশী তিথি ভগবানের পরম প্রিয় তিথি, যা পালন করলে মানব জীবনের সমস্ত পাপ বিধৌত হয়ে ভগবত কৃপা লাভের যোগ্য হয়ে উঠেছি। সেই পরম কল্যাণময়ী পরম মঙ্গলময়ী একাদশী, সেই পরম পবিত্র একাদশী তিথিতে আমরা এমনই আমাদের সৌভাগ্যের উদয় হয়েছে, এমনই শুভ দিন, এমনই পুণ্য জন্ম জন্মান্তরের সুকৃতি সুকৃতি এমন সুন্দরভাবে সংযোজিত হয়েছে যে আজ এই পুণ্যতয়া ভাগীরথী জগৎকল্যাণী জগজ্জননী এই অলোকানন্দার তটে সারস্বত গৌড়ীয় মঠে রাধা মাধব গৌর সুন্দরের চরণতলে বসে আমরা ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করবার পরম সৌভাগ্য লাভ করছি। অপূর্ব না, অভাবনীয়, অকল্পনীয়। কত কবে আসে এমন দিন, রোজ আসা সম্ভব? আমরা কত রকম বিষয় বাসনা নলে জীবানিশী জিহিয়া জলে জুড়াইতে না কইন উপায়। বিষয় বাসনার অনর দীপকে নিরন্তর হৃদয়কে পুড়িয়ে মারছে, তার মধ্যে কিছু অমৃতের বর্ষা। এই অমৃতের বর্ষাটা যে যত পান করতে পারবে সে তত সুন্দর হয়ে যাবে। মঙ্গলময়ী ভগবান শ্রীকৃষ্ণের এই পরম পবিত্র একাদশী তিথি, জগতের দুটো দিককে মনে রাখবেন, একটা হলো ব্যবহারিক দিক আর একটা হলো আধ্যাত্মিক দিক। এই অধ্যাত্ম ব্যবহারিক দিকে আমরা জগতে খাই, ঘুমাই, কথা বলি, হাসি, চলি, বলি, ব্যবহারিক দিক। আর অধ্যাত্ম দিকে আমাদের সম্পূর্ণ ভেতরের চেতনায় জুড়ে থাকতে হয়। এইটাই হলো ভারতীয় দর্শনের সব থেকে বড় নিদর্শন। ব্যবহার এবং অধ্যাত্মকে আমরা যদি দুটোকে মিলিয়ে ফেলি তাহলে মুশকিল হবে। ভেতরের চেতনায় জুড়ে থাকতে হবে। কেশবানন্দ একটা মিনি কেশবানন্দ তৈরি করে মণিপুর চক্রে তাকে বসিয়ে দিয়েছে, বলে তুমি ধ্যান কর। মণিপুর চক্রে কেশবানন্দ তুমি ধ্যান কর, ধ্যান করে যাচ্ছে নিরন্তর, স্বপ্ন দেখছে নিরন্তর, মন বিচার করছে নিরন্তর, মন্ত্র জপছে নিরন্তর, সাধনা করছে নিরন্তর। অতএব একটা ছোট্ট কেশবানন্দ কিন্তু এই মণিপুর চক্রে যেখানে নারায়ণ থাকে সেখানে কেশবানন্দ তার দিব্য একটা ছোট্ট মিনি কেশবানন্দকে বসিয়ে দিয়েছে। আমি কিন্তু তাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আপনারা যেমন আমাকে দেখছেন আমি তেমন ছোট কেশবানন্দকে দেখতে পাচ্ছি। যেহেতু বলছি আমি তাকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ভেতরে বসে ঠিক মতো ধ্যানময় চেতনায় বসে আছে। এই জন্য মানব চেতনাকে সুন্দর করা আর আত্মাকে খোঁজা, তাই না? আমাদের এই নিমাইবাবু সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আত্মতত্ত্বের ব্যাখ্যা দয়া করে আপনি যদি করেন আমরা বুঝতে পাব। আত্মতত্ত্ব আত্মা বারে দ্রষ্টব্য হয়, ঋষি বলছেন আত্মাকে দেখো, তাই না? মহর্ষি যাজ্ঞবল্কের অদ্ভুত কথা, যাজ্ঞবল্ক যখন সংসার ছাড়বেন, মনে রাখুন এই আত্মতত্ত্বের এই অদ্ভুত কথা ভারতীয় রমণীদের মধ্যে কেমন ভাবে সুব্যক্ত হয়েছিল যে যাজ্ঞবল্ক বলছেন দেখো, ওই বা বুড়ো লোকের ওই নিচের ওখানে সুখদেবের ওখানে ওই বুড়ো লোকটা যে ভাগবত করছিল কিন্তু একটা ভালো কথা বলছিল, বলছে দেখো 50 কে বাদ ক্যা হতা হ্যায় 51,
মানে এইবার একা হও, একা বন মানে একা বনে যাও, আর সংসারে থেকো না। এতদিন অনেক কিছু কীর্তিকলাপ করেছো, কিন্তু এখন একাবন, একাবন মানে একা বনে যাও, সংসার ত্যাগ করো। কিসের সংসার, কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। দিনগুলো চলে গেল, অতএব একাবন যখন শুরু হয়েছে, এবার সংসার ছাড়ো। এখন সংসার ছাড়া দু রকমের হয়, একটা হচ্ছে গুটিয়ে গুটিয়ে ছাড়ানো, গুঁতো দিয়ে দিয়ে ছেলে মেয়ে সংসারে পত্নী টত্নী পরিজন সবাই গুটিয়ে গুটিয়ে ছাড়ানো। সে সেই সংসার ছাড়াতে কি হয়, ভেতরে যন্ত্রণা হয়, মনে থাকবে, ভালো করে মানবেন। সংসার যদি বিবেক দ্বারা ছাড়তে পারেন, তাহলে সংসার ত্যাগটা আপনাকে আনন্দ দেবে, যে যা মায়ার বন্ধন ছেড়ে ভগবানের সাধনায় এসেছে। আর যদি গুটিয়ে গুটিয়ে সংসার লাথিয়ে লাথিয়ে দূর করে, তাহলে যেখানেই যা ওই যন্ত্রণা, বলে হ্যাঁ আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার এই গুটিয়ে গুটিয়ে সংসার থেকে বের করে দিল, শান্তি পাবেন না, ত্যাগেও শান্তি। যেখানে যাবেন, বনে গেলেও মনের মধ্যে বিষয় থেকে যাবে, ঠিক না, বনে গেলেও মনে বিষয় থেকে যাবে। এই জন্য সংসার ছাড়াটা যদি নিজের বিবেক দ্বারা, চেতনা দ্বারা, হৃদয় দ্বারা বিচার করে যদি ত্যাগ হয়, বলে না কশ্যপে পতি পুত্রাদ দা মোহে বহি কারণ, কেউ কারণ কারি প্রাণ ন সম্বন্ধ কাকশ্য পরিবে, প্রাণের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। অতএব সংসার যে কদিন আছি, ভালো করে বুঝে নাও, হরিদ্বারে বসে গঙ্গা তটে সারস্বত গৌড়ীয় মঠ থেকে আপনারা সবাই দেখছেন প্রোগ্রাম, এই প্রোগ্রামে বুঝে নিন, কি বুঝে নেবেন, বুঝে নেবেন একটাই, সব যা পেয়েছ সব মিথ্যা, যা পেয়েছ সব সবগুলো মিথ্যা, আর ভেতরে যা পাবে সেইগুলোই সত্য। আত্মাকে খোঁজো, আত্মা বারে ঋষি তো বলছেন আত্মা বারে দ্রষ্টব্য, আত্মাকে দেখো, কেশবানন্দ কি বলে, আত্মাকে খোঁজো, ভেতরে ভেতরে ঢোকো, ঢুকে খোঁজো কোথায় আত্মা আছে, আত্মা কেমন। কেশবানন্দ যেমন আত্মাকে দেখেছে, আত্মা জেগেছে কুণ্ডলিনী রূপে জাগ্রত হয়েছে, সেই জন্য তোমাদেরকেও বলি খোঁজো, খোঁজো, খুঁজলে আস্তে 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 চেতনা ওই রাস্তাটা তৈরি হবে জাগার। যে যত খুঁজবে সে তত ভাগ্যবান, যে যত আত্মাকে অন্বেষণ করবে সে তত ভাগ্যবান। যাজ্ঞবল্ক বলছে দেখো একাবন, আর তো বুঝে সংসার ছোড়না হয়, আমি সংসার নেই চাই। যাজ্ঞবল্ক দুই পত্নী ছিল তো, হ্যাঁ তো এই মৈত্রেয়ী আর নারায়ণ দুই স্ত্রী, তাদেরকে ডেকে বললেন দেখো আমাকে তো রাজারা সবাই ভক্তি করে, কত সোনা দানা টাকা পয়সা ভোগ ঐশ্বর্য কত কিছু দিয়েছে, তা দেখো সংসার এমন, এখানে সব এই বিষয়ের প্রতি মোহ থাকার জন্য এই নিয়ে যত ঝগড়া, তাই না, ভাই ভাইকে মেরে ফেলে দিচ্ছে, ছেলে মাকে মেরে ফেলে দিচ্ছে, বাপ বেটাকে মেরে ফেলেছে, বেটা বাপকে মেরে ফেলে দিচ্ছে বিষয়ের জন্য, বিষয় এমনই বিষ, আর তাতে আমরা আমরা জুড়ে আছি অহর্নিশ দিবারাত্র বিষয়ে বিষ পান করবার জন্য, অহর্নিশি ব্যস্ত, তাই না, অহর্নিশি, অহ মানে দিবা আর নিশি মানে রাত্রি, দিনটা লেগে আছি, কত সংসার মাথায় ঢুকছে না, ভগবান ছাড়া কিছু নেই এই কথাটা মাথা মানছে না, মাথায় যতই বলো মরে গেল তো, দিদিটা মরে গেল, পিসিটা মরে গেল, ঠাম্মাটা মরে গেল, দিদিমাটা মরে গেল, ভাইটা মরে গেল, কাকাটা মরে গেল, জ্যাঠাটা মরে গেল, ঠাকুরদা মরে গেল, ঠাকুরদার ভাই মরে গেল, কত কত সঙ্গী আশ্রমে যাদের নিয়ে একসঙ্গে এসেছিলাম, মানে একসঙ্গে বৃন্দাবনে এসেছিলাম, জন্ম নিয়েছি, তারপরে তো বংশের কত লোক করেছে তার গেছে, সে তো যাক গে জমের বাড়ি,
কিন্তু যাদের নিয়ে আশ্রমে একসঙ্গে এলাম তাদের মধ্যে বেঁচে আছে মাত্র বোধহয় দুজন, আমি আর আর একজন বেঁচে আছে, নালে আর সব গয়ং গচ্ছ, সব কালের ভোগে লেগে গেছে। গচ্ছতীতি জগৎ গতিশীল নিরন্তর, ডারউইনের থিওরির অনুযায়ী ডারউইন বলছে তার বিবর্তনবাদে প্রতিনিয়ত চলছে, কিন্তু জীব বুঝতে পারছে প্রতিনিয়ত চলমান, ডারউইন বলছে এই বিবর্তনবাদে প্রতিনিয়ত চলছে, জীব দৌড়াচ্ছে কালের গতিতে, কালের প্রবাহে দৌড়াচ্ছে, কিন্তু মানতে পারছে। কি অদ্ভুত ব্যাপার দেখো, প্রতিনিয়ত দৌড়াচ্ছে কালের পিছনে, কাল তাকে তাড়িয়ে নিয়ে চলেছে কিন্তু মানতে পারছে। বিচিত্র বিচিত্র এই সংসার, কিসের সংসার, কি অদ্ভুত। বারবার সকালবেলা উঠে দু চারবার বলবেন, আচ্ছা কিসের সংসার, আমি এক্ষুনি যদি পটল তুলি তা এই পটল খাওয়ার লোক হবে না, পটল সব নিয়ে বলবে পুজে যাবে, শিগগির বের কর নিয়ে এরে নিয়ে পোড়া তাড়াবে, ছুলে আবার অপবিত্র চান করতে হবে, তা কিসের আমার কি, এই ঘর বাড়ি টাকা পয়সা সংসার এত জোগাড় করেছি, আত্মাকেই যদি না বুঝলাম। যাজ্ঞবল্ক দুই পত্নীকে, বেশি সময় নেই কিন্তু আপনাদের, যারা আরতি দেখেননি, আরতি যারা দেখবেন তাদেরকে পাঁচটায় উঠে চলে যেতে হবে, না হলে আরতি দেখতে পাবেন না, সাড়ে পাঁচটায় আরতি হয়, ঠিক আছে। আর যারা আরতি দেখেছেন তাদের আর কোনো ব্যাপার নেই, বসুন, যদি একটুখানি আরো একটু হরি কথা বল, আমার তো ইচ্ছা হরি কথা আপনাদের বলি দিনরা, আর মাথায় একটা করে হাতুড়ি মেরে দেখি মাথায় কতটুকু ঢুকলো, অপারেশন করি কেটে কেটে কতটা ঢুকাতে পারলাম, হ্যাঁ হাতুড়ি মেরে মেরে দেখি মাথাগুলো কতটা কি তৈরি হলো আমার মতন তৈরি। হ্যাঁ এখন চিন্তা করুন সংসার কি অদ্ভুত ব্যাপার। তো যাজ্ঞবল্ক বলছেন যে ওই সম্পত্তিগুলো না, সম্পত্তি খুব ঝগড়া হয় সেই জন্য এগুলো ভাগ করে দিই, ঋষির কত দূরদর্শিতা চিন্তা করুন। তিনি জানতেন দুই পত্নী দুজনই সাংঘাতিক বুদ্ধিমতী বিচক্ষণা ধর্মশীলা পতিপরায়ণা মন্ত্রবিদ ঈশ্বরীয় সাধনায় গভীর মনোনিবেশকারিণী, দুই পত্নী পরমা মঙ্গলময়ী, অতএব তাদের কিন্তু বিষয়ের প্রতি মোহনী। তবু তিনি জগৎ শিক্ষার জন্য বললেন যে তোমাদের সম্পত্তিগুলো ভাগ বাটা করে দিয়ে যাই যাতে পরে ঝগড়া না হয়। তা দুজন বলছে আচ্ছা তা আপ ভাগ বাটা করে আপনি কোথায় যাবেন? বলে আমি ভগবানের তপস্যা করতে যাব অমৃতের সন্ধানে। বলে তা আপনি তো আমাদের বিয়ে করেছেন না? বলে হ্যাঁ। তা বিয়ে করে আমাদের ছেড়ে চলে যাবেন, এইগুলো দিয়ে যাবেন, তা আমরা তো চাইবো পতি যা পায় পতির অনুসরণ করাই পত্নীর ধর্ম, তাই না? পতির অনুসরণ করা পত্নীর ধর্ম, তা আপনি যখন চলেই যাচ্ছেন তা আমরাও আপনার সঙ্গে, তাহলে আপনি যার জন্য যাচ্ছেন আমরা এখানে থাকলে তা পাবো তো? পাপ যদি বলেন যে হ্যাঁ তোমরাও পাবে, আমি আমিও যাচ্ছি, আমি যার জন্য যাচ্ছি তোমরাও তার জন্য পেয়ে যাবে, হ্যাঁ সেই জন্য এখানে চলে। এখানে আমার সিকিউরিটি গার্ডটা রোগা হয়ে যাচ্ছিস কেন বাবা, একটু শক্ত হয়। এই জন্য দেখা যাচ্ছে অদ্ভুত ব্যাপার। তো বলে আমরা শোনো আমাদের কি করতে হবে, বলে কি করতে হবে মানে এটা কি, তোমাদের এই ভাগ করে দিয়ে যাই না হলে অশান্তি হবে। বলে আমরা তো এই অশান্তি হবে কি না হবে যাই না, তবে আপনি আমাদের বিয়ে করেছেন, বিয়ে করে আমাদের দায়িত্ব নিয়েছেন, আর আপনার অনুসরণ করতে হবে এটা আমরা বিয়ের কালে সংকল্প করেছি, হ্যাঁ সপত্নী ধর্ম ধর্ম মাচারে, সপত্নী ধর্ম মাচারে পতিপত্নীতে ধর্ম আচরণ করবে এই সংকল্প নিয়েই বিবাহ হয়েছে, পতির অনুসরণ করবে বলেই আমরা পত্নী, আর পতির ধর্ম পত্নীকে রক্ষা করা, পত ধাতু রক্ষা নেই আপনি আমাদের রক্ষা করবেন, এটাই তো বিধান। তা আপনি যখন আমাদের ছেড়ে যাবেন বলে না না তোমাদের নিয়ে যাও, আর তোমরা এই সংসারে বসে আমি যার জন্য যাচ্ছি এখানে বসে তা পাওয়া যায় না, পাওয়া যায় না বলেই তো ছাড়, বলে ও পাওয়া যায় না না যাবে না পাওয়া, বলে না, বলে কি মাহম, তাদের শব্দটা শুনবেন উপনিষদে বলছেন কি মাহম তেন কুরিয়াম
येनो नम्रतस्याम कीमहं तेन कुरियामो येन नम्रतस्याम कीमहं तेन कुरियामो। अच्छा ओइगुलो निये आमरा कि करबो? আপনি অমৃতের জন্য যাত্রা করছেন আর আমরা বিষগুলো খাবো, হ্যাঁ সেটা আপনি ভাবেই তো ক্ষতি হয়েছেন দেখতে পাচ্ছি, ভালো বুদ্ধি দিচ্ছেন, এই বিষয় বিষগুলো আমরা গিলব আর আপনি অমৃত পান করবেন, হ্যাঁ কি মহামেন করিয়াম ওই বিষে আমাদের কি দরকার? বিষয় হলা হল সুধা ভানে পিয়নু অবয়ব সান দিন মনি প্রভু শুন মোর দুঃখের কাহিনী। দুঃখের কাহিনীটা কি? কাহিনী ওই একটাই কাহিনী, বিষয় হলা হল সুধাবনে পিয়লু, বিষয় হলা হল সুধা মনে করে ভীষণ আদর করে যত্ন করে কি সুন্দর খেলাম, অবয়ব সান দিন মনি আমার আয়ু সূর্য অস্তে গেল তোমার ভজন হলো না, আয়ু সূর্য অস্তে গেল অবয়ব সান দিন মনি। তাহলে বুঝতে পারছেন কি অদ্ভুত ব্যাপার সংসার? তাহলে কি করবেন? একা বন বলে এইবার একা একা বনে, আর শাস্ত্র বলছে নির্জনত্বাতিথি বনম, বন মানে নির্জন, নির্জন ক্ষেত্রে ভগবানের ভজন করা, কি শিব আর রাম মিলে আমাদের এক এক প্রভু হয়েছে শিব রাম, বা কি বলেছেন নামটা শিব আর রাম দুটো ঠাকুর মিলে, চিন্তা করুন রাম শিবকে প্রতিষ্ঠা করেছিল আবার শিব রামের ভক্ত হয়ে গেছে, কোনটা দেখুন আপনার মধ্যে দুটোই আছে, রামরা সব আপনার ভক্ত, বুঝতে পেরেছেন? এই যে কি হরে কৃষ্ণ তো হাসুন একটু ভালো করে, হাসতে হবে তো, আনন্দে থাকতে হবে, এই জন্য শিব রাম আপনার নাম, এত সুন্দর একটা নাম বাবা মা রেখেছে, তাহলে মাথায় ঢোকাতে হবে মহারাজের সঙ্গে এসে একাদশীর দিনে মহারাজ যে গঙ্গা তটে সারস্বত গৌড়ীয় মঠে এত সব সুন্দর কথা বললেন, তার কিছু যদি মাথায় না থাকে তাহলে মাথায় তো হাতুড়ি মেরে ঘিলু সব বের করে ফেলবো, তো সেই জন্য মনে রাখতে হবে, তো মনে রেখে নিতে হবে, ছাড়াছাড়ি নেই, এটা মনে রাখতে হবে যে মহারাজ কি বলছেন আত্মাকে খোঁজো, ঋষি কি বলছেন আত্মাকে খোঁজো, দ্রষ্টব্য শ্রোতব্য আত্মার কথা শোনো, যে মাস্টার বলেছেন আত্মতত্ত্ব বল আত্মাকে শোনো, একটা হচ্ছে আত্মার সম্পর্কে শোনো আর একটা হচ্ছে আত্মাকে শোনো, তাহলে আত্মাকে শুনবো কি করে? তাহলে ভেতরে সমাহিত হও, দেখো আত্মা কি বলছে ভেতরে, আত্মা কিছু বলে সেটাকে যোগীরা দেখেন শোনেন তারা অনুভব করেন, আত্মা আমাদেরকে, আত্মা তো গাইড, ইন্টারনাল গাইড, ভগবান অন্তরে থেকে তিনি গাইড করছেন, প্রপার গাইড, এই পথে চলো, আত্মা বারে দ্রষ্টব্য আর শ্রোতব্য নিধিধ্যাসিতব্য, নিধিধ্যাসন করো। যাজ্ঞবল্ক এমনই একটা লোক, তিনি জনক রাজার বাড়িতে একবার নিমন্ত্রণ করেছে বলে আপনি আমাদেরকে ভাগবত শোনান, বলে ঠিক আছে ও ভগবানের কথা শোনাবে, বলে হ্যাঁ শোনাবো, ঠিক আছে। তা যাজ্ঞবল্কের সঙ্গে প্রায় 2-3 হাজার সাধু, আর সাধুরা তো কেউ রাজবাড়িতে থাকবে না, এই রাজবাড়ির বাইরে বিরাট প্যান্ডেল করা হয়েছে, যাজ্ঞবল্ক হরিকথা বলবেন আর সাধুদের জন্য লাইন করে সব কুটিয়া বানানো হয়েছে, ওই কুটিয়ায় সাধুরা থাকবেন, সাধুদের কুটিয়া আলাদা বিরাট লাইন করে বিশাল মাঠ বেড দিয়ে সাধুদের কুটিয়া, বলে সাধু বাবার এখানে লোটা কম্বল যার যা লাগবে সব ঘরে ব্যবস্থা করা, সাধুদের কম্বলের অভাব নেই, কুটিয়াতে সব কিছু পরিপূর্ণ, ফল টল যা যা খেতে চায় টায় সাধুদের কোনো কিছুর অভাব রাখে, রাজার ব্যাপার জনক রাজার মতো রাজা, রাজা আবার কি রাজা, জনক রাজা, জনক রাজা মানে কি রাজর্ষি,
ভগবান গীতায় ওই একটা লোকের নাম করেছেন কিন্তু জনকাদি রাজর্ষয়া, জনকাদি রাজস মানে জনক আর আছে ঋষি, কিন্তু জনকের নামটা নিতে বাধ্য হলেন ভগবান। আর জনক রাজার কাণ্ডজ্ঞান কখন হয়েছিল জানেন? ঘোড়ার পায়ে লোহার ওই চাকতি লাগাতে লাগাতে জ্ঞান হয়ে গেল, জ্ঞানময় কোষ খুলে গেল। তার মানে চিন্তা করুন, এসব যদি না বোঝেন যে আপনাদের মাথায় যে হাতুড়ি মারার দরকার, এই জন্য যে জ্ঞান কিন্তু খুঁজে খুঁজে পাওয়া যায় না। ভেতরে চেতনা যখন জ্ঞানের সঙ্গে জোড়ে, তখন কখন যে জ্ঞানময় কোষ অগ্নি খুলে যাবে, কখন যে আপনি জ্বালামুখী যেমন ফুটে ওঠে, জ্বালামুখী যেমন ফুটে ওঠে কখন ফুটবে কেউ জানে না, হঠাৎ করে জ্বালামুখী বাস করে উঠলো, দাউ দাউ করে লাভা বেরোতে থাকলো, এমনি ভেতরে জ্ঞানময়ী ওই জ্বালামুখী কখন ফুটে উঠবে কেউ জানে না। জনক রাজার জ্ঞান যখন ফুটে উঠেছিল, কেশবানন্দ যখন কুণ্ডলিনী জেগে উঠেছিল, কেশবানন্দও জানে না, তার চোদ্দ পুরুষও জানে না, হঠাৎ করে কুণ্ডলিনী জাগ্রত হয়ে উঠলো, বাপ রে সমস্ত শরীরকে গ্রাস করছে, গড়গড় 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 করে গিলে ফেলছে, একটা অদ্ভুত শক্তি। তেমনি ওই জনক রাজারও ঘোড়ার পায়ে ঘোড়ার নালে নাল খুলে গেছে, সেটা হাতুড়ি দিয়ে পিটতে পিটতে সমাধিস্থ হয়ে গেল, জ্ঞানময় কোষ খুলে গেল, দিব্য জ্ঞান শক্তি জাগ্রত হয়ে গেল। আপনি কি মনে করতেছেন মন্দিরে থাকলে জ্ঞানময় কোষ খুলবে? মন্দিরের ভেতরে ঠাকুরের চরণ ধরে পড়ে থেকে যদি বলে ঠাকুর আমার জ্ঞানময় কোষ খুলে দাও, ঠাকুর আমার জ্ঞানময় কোষ খুলে দাও, ঠাকুরের চরণ ধরে পড়ে স্লোগান দিলে তো খুলবে না। ওটার জন্য ভেতরের চেতনা তৈরি হতো, মনে থাকবে তো? ভেতরের চেতনা তৈরি হবে, ভগবানকে তবেই পাওয়া যায়। ভগবতী চেতনা, ভগবতী ভাব, ভগবতী শ্রদ্ধা, ভগবতী প্রেম, এটাই মানবের মধ্যে শাশ্বত রূপে জাগ্রত হতে হবে, মনে রাখবেন। সেই প্রকরণকে বলতে গিয়ে বলছিলাম যে আত্মাটা কি, আত্মাটা কি বলে, আত্মা হচ্ছে চৈতন্য, পরম চৈতন্যের একটা অংশ, অমৃতের একটা অংশ, ক্ষুদ্র অংশ, অতি ক্ষুদ্র, কেশাগ্র শত ভাগস্য পুনঃসত্তা কল্পতে। এটা কল্পনা করা হয়েছে যে আত্মা কেশের অগ্রভাগ, তাকে বোঝা যায় না, সেটাকে শতভাগ করলে, তার এক অংশকে আবার শতভাগ করলে, যত ক্ষুদ্র হয় মানে মাইক্রোস্কোপিক ভিশন দিয়েও দেখা মুশকিল, এমন এত সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা। সেই আত্মা শরীরের কোথায় আছে, আর সারা শরীরে তার চৈতন্য বিরাজ করছে। কেশবানন্দ বলছে কার জোরে, আত্মার জোরে, সাপ্লাই দিচ্ছে কে, আত্মা, চেতনা কার, আত্মা, ধ্যান কার, আত্মা, বলছি কার কথা, আত্মার। তাহলে আত্মা, আত্মা কি, নজায়তে, আত্মা জন্মায় না, মৃয়তে বা মরেও না, নায়ং ভূত্বা ভবিতাবান ভূয়া, তার ভূত ভবিষ্যৎ বলে কিছু নেই, আত্মা চিরনিত্য সনাতন অমৃত ভগবানের অংশ। নৈনং চিহ্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকা, নো চৈনং ক্লদয়ন্ত বনৌষতি ভারত, অচ্ছেদ্যয়ং অকৃদ্বয়ং অশস্য, অকৃদ্বয়ং অশস্য এব চ নিত্য শাশ্বত অয়ম পুরাণ ন হন্যতে হন্যমান এসে। এমন যে আত্মা, সেই আত্মার কথা আমরা দেখুন, মরে গেলে মন্ত্রী টন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মরে টরে গেলে সেখানে দেখবেন গীতার এই শ্লোকগুলো পড়ছে, যখন বেঁচে ছিল তখন শোনায়নি, কিন্তু তখন শোনায়নি, মরে গেছে এইবার শোনাবে, বলে শোন সারা জমের বাড়ি চাচ্ছি যখন এবার শোন, তখন কে শোন, লাভ নেই না, ওরা তো ভেবেছে লাভ আছে, সব বলো বলো আপনার কথা তখনই বলো। হ্যাঁ, অক্লিদ্দয়ম অশস্য, অক্লিদ্দ অশস্য এব নিত্য সর্বগত স্থান রচলয়ম সনাতনা, আত্মার কথা তখন বলে যাচ্ছে কি, বাবা বড় বড় পণ্ডিত দিয়ে পাঠ করাচ্ছে, তার আগে কিন্তু আত্মাকে বোঝায়নি পড়ায়নি। আমি কিন্তু আমার বাবাকে মরার আগে আত্মতত্ত্ব বুঝিয়েছিলাম, সেই জন্য তিনি আমাকে গুরু বলতেন, গুরুদেব, বাবা গুরুদেব বলতেন, তাকে আত্মতত্ত্ব বুঝিয়েছিলাম, বলে কীরকম, আপনি কেশবানন্দ মহারাজের গুরু, আপনার মধ্যে মৃত্যু ভয় কেন থাকবে, মৃত্যু ভয়কে জয় করুন, তো তিনি জয় করেছিলেন।
তেমনি আপনারা যদি কেশবানন্দ মহারাজের সঙ্গে থেকে মৃত্যু ভয় জয় করতে না পারে, আরে জগৎ এসে যে জগৎ তো এইরকম, জগৎ আপনার মতো হবে না তো। আপনি যদি বলেন জগৎ আমার মতে চলুক, চলবে? নিজের বউ চলে না, নিজের বর চলে না, বর চলে ঠিক মতন? চলে কি সমস্যা চিন্তা করো, আমাদের এই যে অঞ্জনা মা বলতে যে বড় ঠিক মতো চলতে আর তারপরে স্বামী চলে না, মেয়ে চলে না, মেয়েটাকে নিয়ে মহা সমস্যা, মেয়েটাকে একরকম বোঝায়, মেয়ে একরকম বোঝে, আবার জামাই চলে না, তা কত জ্বালা। মহারাজ বলছে ভগবানের ভজন করো, বলে গুরুদেব আপনি তো জানেন না সংসারের খেলা তো দেখেননি, খেলার নাম বাবাজি, আর কত রকমের যন্ত্রণা, ঠিক আছে না, ঠিক বলছি না, জামাইয়ের যন্ত্রণা, ছেলের যন্ত্রণা, ছেলেকে আবার বিয়ে দিচ্ছে, এবার সেই বিয়ের বিয়ের যন্ত্রণা, ভালো করে খেয়াল করবে, মন্দিরের সামনে রাখো, মন্দিরের সামনে রাখো, রাখো কথা বলতে পারো তো, এই ওটা কাঁচ তুমি দিতে পারো না, না মুখ্য জিভে তো ছেলে, তাহলে দেখুন যন্ত্রণা কত রকম, কিছুই ওভারকাম করতে পারছে না, কিছুই ওভারকাম করার শক্তি নেই সংসারে। যে যাকে যা হচ্ছে হোক, আমি আমার ভজন করি, এত রোজা প্রচুর অভ্যাস না করলে, আমি আমার ভজন করি বললে মন তো ভজনে লাগবে না, মন তো ওইসব কথাই ভাববে দিবারাত্র। আর ঋষিরা বলছেন যে আত্মাকে ভাবো, আত্মাকে চেনো, আত্মাকে দেখো, আত্মাকে বিচার করো, সেই আত্মার কথা কিন্তু কেউ শুনছে না, আত্মার শব্দকে কেউ শুনছে না। আমি বারবার একটা কথা বলি যে অশব্দ ভূমিতে চলো, ঈশ্বরের না শব্দম, বেদান্তের বিখ্যাত সূত্র, ঈশ্বরের না শব্দম, অশব্দ ভূমিতে চলো যেখানে কোনো শব্দ নেই। ওরে আমার গান সেইখানে তুই চ, দিনের শেষে নীরব যথা কথার কোলাহ, দিনের শেষে নীরব যথা, বুঝতে পারছেন, সব কোলাহল যখন মিটে যায়, দিনের শেষে নীরব যথা, তাহলে কোথায় সেটা? হৃদয়ে, বাইরে তো কলরব, দিনের শেষে নীরব যথা কথার কোলাহল, ওরে আমার গান সেইখানে তুই চ, হৃদয়ের মধ্যে, অন্তর আত্মায় চলো, ভেতরে দেখো যেখানে আত্মা বলছে, আত্মা শুনছে, আত্মা যাচ্ছে, আত্মা অনুভব করছে, তুমি সেইখানে তুই চ, যথায় দেবতারি বেদির তলে লুটায় পূজার মালা, দেবতারি বেদির তলে লুটায় পূজার মালা, অন্ধকারে হয়নি প্রদীপ জ্বালা, ওরে আমার গান সেইখানে তুই চ। তাহলে আত্মাকে দেখবার জন্য জীবের মধ্যে যখন আন্তরিক প্রয়াস তৈরি হয়, তখন জীব খোঁজে, কাকে খোঁজে, বলে কে আমার কন্ট্রোলার, হু ইজ দ্য কন্ট্রোলার অফ মাই মেন্টালিটি অর টেন্ডেন্সি, কে আমার কন্ট্রোলার, যিনি আমার মনকে, আমার বুদ্ধিকে কন্ট্রোল করছেন, আমার ইন্টেলিজেন্সি, আমার ইমোশন, সব কিছু যার হাতে, কে সেই পরম তত্ত্ব, কে কে কন্ট্রোল করছে? আমাদের অঞ্জনা মা দেখে ফেলেছে কিন্তু, এই জন্য বলতেছে ভগবান,
ভগবান ভগবান কন্ট্রোল করতেছে, দেখতে পেয়েছ? পরমাত্মা কন্ট্রোল করতে দেখেছ? দেখতে পেয়েছো পরমাত্মাকে কিরম করে কন্ট্রোল করে, চাবুক মেরে না বুঝিয়ে কিরম করে? এই জন্য কিছু কই